হ্যালো এভরিওয়ান, তো আমরা এই টিউটোরিয়াল দেখব র্যাঙ্ক এবং পার্সন র্যাঙ্ক এই ফাংশন দুটা কীভাবে কাজ করে। তো র্যাঙ্ক মূলত কি? র্যাঙ্ক বলতে বোঝায় আমার 100টা নাম্বার আছে, এখন র্যাঙ্কিংয়ে ওই 100-এর মধ্যে র্যাঙ্কিংয়ে কে প্রথম আছে কে সেকেন্ড আছে এই পজিশনটা বলে দেবে। আচ্ছা, তো আমি দেখেন এখানে স্যালারি ঘরে অনেকগুলো নাম্বার দেওয়া আছে, এখন কোনটা হায়েস্ট কোনটা ফিফথ এটা তো আমরা লার্জ স্মল দিয়ে বের করতে পারতেছি, কিন্তু এটা পজিশন কত নম্বর, ধরুন এটা আছে এটা এই ভ্যালুগুলোর মধ্যে এটা কত নম্বর পজিশনে র্যাঙ্ক করতেছে, হ্যাঁ এই ভ্যালুটা এইটা এইগুলোর মধ্যে কত নম্বর পজিশনে র্যাঙ্ক করতেছে, এই জিনিসটা আমি এখন র্যাঙ্ক ফাংশন দিয়ে দেখবো। তো র্যাঙ্ক ফাংশন ইউজ করার সময় আমরা ফার্স্টে ইকুয়াল দিয়ে নিই, আর এনকে র্যাঙ্ক বলছে নাম্বার। আচ্ছা, যে নাম্বার আপনি দেখবেন এখানে সব নাম্বারগুলো আপনি দিবেন না, কারণ আপনি এই নাম্বারটা স্পেসিফিক এই নাম্বারটার আপনি র্যাঙ্ক দেখতে চাচ্ছেন। ওকে, আমি নাম্বার দিয়ে দিলাম। এখন বলছে রেফারেন্স, মানে যেই নাম্বারের ফিল্ড থেকে আপনি ওইটার র্যাঙ্ক খুঁজতে যাচ্ছেন। আপনি একটার জন্য যদি একটা রেফারেন্স দিয়ে দেন, তাহলে তো ওইটা ওইটার জন্য যদি এই নাম্বারটাকে এই একটা নাম্বারকে একটা নাম্বারের সাথে কম্পেয়ার করে দেখেন, তাহলে ওইটা র্যাঙ্ক তো 100 হয়ে যাবে। কিন্তু যখন অনেকগুলো নাম্বারের সাথে ওটাকে কম্পেয়ার করে র্যাঙ্ক করবেন, তখন ওইটার একটু আপ ডাউন হবে। তো এই ক্ষেত্রে আপনার রেফারেন্সের ক্ষেত্রে টোটালটাকে আপনি বলে দিবেন। আচ্ছা, আমি টোটালটাকে বলে দিলাম, বলে দেওয়ার পর ইন্টার ব্র্যাকেট ক্লোজ ইন্টার মারেন। এখন দেখেন এই যতটুকু সিরিয়াল আছে এই সিরিয়ালের মধ্যে এই নাম্বারটা র্যাঙ্ক হলো 16 নম্বর, মানে প্রত্যেকটা নাম্বারের সাথে কম্পেয়ার করে র্যাঙ্ক হচ্ছে 16 নম্বর। এখন এইখানে যদি আপনার এইটার ক্ষেত্রে ঠিক আছে রেজাল্ট, বাট এইখানে যদি আপনি এটা অটো ফিল করে দেন, তাহলে বাকিগুলোর ক্ষেত্রে দেখেন আপনার রেজাল্ট ভুল আসতেছে। রেজাল্ট ভুল আসছে কেন, দেখেন এইখানে আপনার সূত্র হচ্ছে র্যাঙ্ক E2, এই ঘরে র্যাঙ্ক বাইর করতেছেন E2 থেকে E20-র মধ্যে। আচ্ছা, তো এইখানে দেখেন এইখানে আসেন E7 এর র্যাঙ্ক বাইর করতেছেন E7 থেকে E25-এর মধ্যে, মানে ওপরে এইগুলো বাদ গেছে বাট এইগুলোকে সে ধরছে এইখান থেকে, তার নিচেরগুলোর মধ্যে কাউন্ট করে সে তার র্যাঙ্ক বাইর করছে। তাহলে তো আমাদের এটা টোটালটা ঠিক হয় নাই, তাহলে এটা ঠিক করতে হলে কী করতে হবে, আমাকে আমাকে আবার সূত্র লিখতে হবে, রেফারেন্স ইকুয়াল সরি র্যাঙ্ক দেন নাম্বার। আচ্ছা, আমি এবার নাম্বার দিয়ে দিলাম, আমার নাম্বারটা তো চলমান থাকবে কারণ এর পরবর্তীতে এই নাম্বারটা এই নাম্বারটা এই নাম্বারটা আমাদের ফিক্সড থাকতেছে না, বাট আমি যখন রেফারেন্স দিচ্ছি ধরেন এই রেফারেন্সটা আমার আগের বার দেখলাম যে রেফারেন্সটা ফিক্স ছিল না, একটার পর একটা চলে আসতেছিল, তো এটাকে আমি ফিক্সড করে দিই, তাহলে আমার প্রবলেমটা সলভ হয়ে যাবে। এখানে কিবোর্ড থেকে কিবোর্ডের শর্টকাট F4 ক্লিক করলে আপনার এটা ফিক্সড হয়ে যাবে। দেখেন এখানে আপনার ডলার সাইন চলে আসছে ইর আগে টু এর আগে, মানে ই আপনার কলাম না রো, তাহলে কী হয়ে গেলো এখান থেকে সবগুলোকে সে আপনার লক করে ফেলছে, রেঞ্জটাকে সে লক করে ফেলছে। এখন সে প্রত্যেকটাকে কম্পেয়ার করে দেখে তার রেঞ্জ বের করবে, র্যাঙ্ক বের করবে। এখন ব্র্যাকেট ক্লোজ করেন, ক্লোজ করে এন্টার মারেন। এখনও 16 আসছে, আগেও 16 আসতেছিল, এখন এটাকে অটো ফিল করেন। এখন দেখেন আমি যদি এইটার ক্ষেত্রে দেখতে চাই, আমার বলতেছে যে E19 মানে এই নাম্বারটাকে র্যাঙ্ক করবে কোথা থেকে, এই যে E2 এইখান থেকে E20 পর্যন্ত এর মধ্যে সবগুলোর মধ্যে র্যাঙ্ক খুঁজে বের করতেছে, কিন্তু আগের ক্ষেত্রে এমন হয়েছিল না, তাই ভুল রেজাল্ট আসছিল। তো আমরা যখন আমরা অনেক আগের টিউটোরিয়াল দেখেছি রিলেটিভ রেফারেন্সটা কীভাবে কাজ করে, সো যদি রিলেটিভ রেফারেন্স না বুঝে থাকেন তাহলে আমার আগের টিউটোরিয়ালটি দেখে আসবেন। তো আমরা এইভাবে কি র্যাঙ্ক বের করতে পারি, যে কোনো নাম্বারের তার পজিশন বের করতে। এখন 1 নম্বর রেফারেন্সে 1 নম্বর র্যাঙ্ক আছে কোনটা, এই নাম্বারটা, তার মধ্যে এইখানে যতগুলো নাম্বার আছে তার মধ্যে সবথেকে বড় নাম্বার এটা, 2 নম্বর আছে এটা, সেকেন্ড লার্জেস্ট নাম্বার র্যাঙ্ক 2 নম্বর পজিশন এটা আছে, 3 নম্বর এটা। ওকে, তো আমরা এটা র্যাঙ্ক পজিশন দেখলাম। আমি যদি এটা পার্সেন্টে মানে এই নাম্বারটি 100%-এর কত পার্সেন্ট এটা যদি আমরা কম্পেয়ার করে দেখতে চাই, এখন যেমন এটা 16%, তাহলে এটা 100 16%-এ 16 র্যাঙ্ক করছে 16 নম্বর পজিশনে, তাহলে এটা 100-এর মধ্যে কত নম্বর পজিশন হবে। যদি আমরা পার্সেন্টেজে দেখতে চাই তখন কি আমরা কী ইউজ করবো, পার্সেন্ট র্যাঙ্ক ফাংশন ইউজ করবো। ওকে, তো এখন আমরা পার্সেন্ট র্যাঙ্ক ফাংশন ইউজ করি, পার্সেন্ট র্যাঙ্ক। আচ্ছা, র্যাঙ্ক ফাংশনের ক্ষেত্রে আমাদের ফার্স্টে নাম্বার চেয়েছিল পরে রেফারেন্স চেয়েছিল, কিন্তু পার্সেন্ট র্যাঙ্কের ক্ষেত্রে ফার্স্টে আমার অ্যারে চাচ্ছে, যে অ্যারে থেকে আমি দেখবো এই যে এইটা আমার অ্যারে এই নাম্বারের মধ্যে, এই অ্যারে থেকে আমি দেখবো কি দেখবো যে পার্সেন্টেজ কত। আচ্ছা, আমি এই নাম্বারটা দেখবো, তো এটা দেওয়ার পরে ব্র্যাকেট ক্লোজ করেন এন্টার মারেন। এটা 16.6% পজিশনে র্যাঙ্ক করছে, কিন্তু সেমভাবে দেখেন এখানে যদি অটো ফিল করি এইটার ক্ষেত্রে রেজাল্ট আমার ভুল আসে, 0% 0% দুইটা হয়ে গেছে। তাহলে কী হয়েছে দেখেন, E17 মানে E17 35 এর মধ্যে ই করছে কাউন্ট করছে, আমাকে আবার রিলেটিভ রেফারেন্স অনুযায়ী এটাকে কী করতে হবে, ফিক্সড করতে হবে। তাহলে ফিক্সড করে ইকুয়াল পার্সেন্ট র্যাঙ্ক ব্র্যাকেট, ওকে
তোমার এই টোটাল যে এটা, এটাকে আমার ফিক্সড করতে হবে, কিবোর্ডের থেকে F4 ফিক্সড করলাম, দেন যে নাম্বারকে র্যাঙ্ক করাবো এই যে নাম্বারটি, দেন ব্র্যাকেট ক্লোজ করে এন্টার মারেন। এইবার দেখেন প্রত্যেকটার ক্ষেত্রে ঠিক আসছে রেজাল্ট। এই যে এটা 0% র্যাঙ্ক করছে, মানে কি এইটা সব থেকে লোয়েস্ট ভ্যালু, 19 নম্বর পজিশন আছে। দেখেন এখানে আমাদের সব থেকে লোয়েস্ট ভ্যালু এটা 19 নম্বর পজিশন আছে, তাই এটা 0% র্যাঙ্ক করছে। এটা 100%, এটা আগের ক্ষেত্রে কি ছিল 1 নম্বর পজিশনে, এটা 100%, 2 নম্বর পজিশন যেটা 94%, মানে এইটার তুলনায় কত পার্সেন্ট ছোট সে হিসাব করে সে পার্সেন্টেজ আকারে দেখা দিয়েছে, এত পার্সেন্ট সে র্যাঙ্ক করছে। ওকে, তাহলে আমরা এই টিউটোরিয়ালে দেখলাম র্যাঙ্ক এবং পার্সেন্ট র্যাঙ্ক ফাংশনটি কীভাবে কাজ করে। সো এই টিউটোরিয়ালটি এই পর্যন্ত, থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি আমার এই টিউটোরিয়ালটি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী টিউটোরিয়াল পাওয়ার জন্য চ্যানেলের বেল আইকনে ক্লিক করে রাখবেন।